আসসালামু আলাইকুম। টিসল বাংলাদেশ এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব ইয়াসির, তার অনুরোধে আমি একটি বিশেষ কোর্স শুরু করতে যাচ্ছি, বেসিক্স ফর বিজনেস। আজকে আমার কাছে মনে হলো যে প্রথম পর্বটি এমনভাবে করলে কেমন হয় যে সমস্ত সফল উদ্যোক্তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি একই রকম। আমি মেন্টর আসিফ প্রায় ৪১ বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, প্রচুর গবেষণার মধ্যে আছি। আমি দেখার চেষ্টা করেছি বিল গেটস, ওয়ারেন বাফেট, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, থমাস এডিসন, স্যার আবেদ, হোন্ডা, টাটা, এদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কি কিছু কমন পাওয়া যায় কিনা, যা দিয়ে বর্তমান কালের উদ্যোক্তারা নিজেদেরকে তৈরি আলোকিত করতে পারে। আমি আমার কোম্পানির নাম রেখেছি লাইট ওভার লাইট অ্যান্ড কোম্পানি লিমিটেড। কেন? আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আলো আছে। আমাদের কাজ শুধু এই আলোটাকে একটু আর একটু আলোকিত করে দেওয়া। আমি যখন এই সমস্ত গুণী মানুষের চরিত্র, গুণ ও কর্মোদ্যোগকে বিশ্লেষণ করেছি, সেখান থেকে কয়েকটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ এখানে একটি কথা বলে রাখা ভালো, নতুন কিছু আবিষ্কার করার থেকে যারা সফল হয়েছেন তাদেরকে যদি আপনি রোল মডেল মনে করে নিজের আইডিয়া, নিজের বিশ্বাসকে তাদের সাথে মোল্ড করেন, তাহলে আপনার সফল হওয়াটা অনেক বেশি সহজ হবে। আমি যখন হাজারো সফল উদ্যোক্তাদের জীবন বোঝার চেষ্টা করেছি, একটা জিনিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাস। এটা নির্দ্বিধায় বলা যায়, এই গুণ থাকবে না আর সে সফল উদ্যোক্তা হবে, চিন্তা করা যাবে না। আত্মবিশ্বাস নাই আর আপনি উদ্যোক্তা হবেন, সফল ব্যবসায়ী হবেন, প্রশ্নই আসে না। তাহলে প্রথম বৈশিষ্ট্য বা গুণ যেটাকে উপর নির্ভর করে একজন সফল ব্যবসায়ী হওয়া সম্ভব, একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব, তা হচ্ছে আত্মবিশ্বাস। ডিসিপ্লিন, অবিশ্বাস্য ডিসিপ্লিন তাদের মধ্যে দেখা যায়, তারা নিয়ম থেকে কখনো বিচ্যুত হন না। তার মানে কি তারা স্বাধীন চেতা নয়? অবশ্যই তারা স্বাধীন চেতা, তারা কোনো অবস্থাতেই নিয়ম হারা না। কিন্তু তারা প্রথমেই ঠিক করে নিয়ম, নীতি, পরিকল্পনা। আবারও বলছি, তারা প্রথমেই ঠিক করে নিয়ম, নীতি, পরিকল্পনা, তারপরে সেই অনুযায়ী প্রতিষ্ঠান চালায়। আর আমরা এখানে কি দেখি? আমরা অনেকটা চলি অটো পাইলটের মতো, অর্থাৎ সামনে কাজ আসলো, সে কাজটা শেষ করলাম। এটাকে আমরা অনেকটা রিয়াক্টিভ বলি। আমার সৌভাগ্য হয়েছিল 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপলের যে স্রষ্টা ডক্টর স্টিফেন কাভে, তার সাথে কিছু কাজ করার। আমার তখন মনে হয়েছিল তার যে 7 হ্যাবিটস, এটা অসম্ভব কার্যকরী। যদি কোনো মানুষ সে নিজেকে শান্তিতে রাখতে চায়, সমৃদ্ধ হতে চায়, বড় মাপের কিছু করতে চায়, তাহলে এই 7টা হ্যাবিটসের পাশে থাকতে হবে। তাহলে প্রথমটা কি বললাম? আত্মবিশ্বাস। দ্বিতীয়টা হচ্ছে ডিসিপ্লিন, নিয়মাবদ্ধতা। ৩ নম্বর হচ্ছে দায়িত্বশীলতা। অনেকেই ভুল করে স্বাধীনতা শব্দটিকে, স্বাধীনতার ভেতরেই লুকিয়ে আছে স্ব-অধীনতা, দায়িত্ব জ্ঞানহীনতা না। সফল উদ্যোক্তারা কখনোই দায়িত্ব জ্ঞানহীন হন না। চতুর্থ গুণ হচ্ছে তাদের থাকে তারা প্রচণ্ড পরিশ্রমী হন। আরেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা লক্ষ্যতে অবিচল থাকেন। অবশ্যই প্রয়োজন স্ট্র্যাটেজি পাল্টান, ট্যাকটিক্স পাল্টান, কিন্তু কোনো অবস্থাতেই তারা লক্ষ্য থেকে বিচ্যুত হন না। আরেকটি গুরুত্বপূর্ণ গুণ আমি দেখেছি তাদের মধ্যে, তারা নমনীয় হতে দ্বিধা করেন না। কোন কাজ জরুরি, কোন কাজ পরে করতে হবে, এবং তারা একটা অদ্ভুত গুণ তাদের মধ্যে দেখা যায়, তারা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট কাজ, এ দুটোর মধ্যে ফারাক জানেন। তারা জানেন ইম্পর্টেন্ট কাজ আমি যখন করব না তখন সেটা আর্জেন্টে রূপান্তরিত হবে, তাই তারা আর্জেন্ট কাজের সংখ্যা কমানোর জন্য তাদের মৌলিক ইচ্ছা থাকে ইম্পর্টেন্ট কাজগুলোকে করা। আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা অপরচুনিস্ট হয়। সমস্ত সমস্যাকে তারা সমস্যা না মনে করে তার থেকে কিন্তু সুযোগ খুঁজতে থাকেন। যেমন এই প্যান্ডেমিকে গত 2 বছরে 90% মানুষ আশা হারিয়ে ফেলেছেন, কিন্তু প্যান্ডেমিকটাই প্রথম আসেনি পৃথিবীতে, প্রতি শতাব্দীতে এসেছে, মাঝে মধ্যেই এসেছে। আপনারা একটুখানি গবেষণা করে দেখেন, একটু পেছনে ফিরে তাকান, দেখবেন যে 90% ব্যবসা ফল করেছে, 90% মানুষের কষ্ট হয়েছে, কিন্তু এর মধ্য থেকেও কিন্তু 10% মানুষ তারা তাদের জিনিসটা নতুন কিছু বার করেছেন। আর দুটো জিনিস তাদের মধ্যে কখনই থাকে না, অহংকার ও আত্মাভিমান। প্রতিটি সফল উদ্যোক্তাদের একটা গুণ না থাকলে তাদের ব্যবসায় আসার প্রয়োজন নেই। আবারও বলছি, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের যদি এই গুণটি না থাকে, এই বিষয়ে পাগল পাগল ভাব না থাকে, তাহলে তার ব্যবসায় আসার প্রয়োজন নেই। সেটা হচ্ছে সেলস পাগল। আপনি এসি রুমে বসে থাকবেন আর আপনার বিক্রি হবে, ইম্পসিবল। আপনাকে বিক্রি করতে হলে আপনাকে মাঠে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টস যেন আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তার মানে বলছি না যে অ্যাকাউন্টসটা আপনি করবেন, বাট প্রতিদিনের প্রথম সকালে 10 থেকে 15 মিনিট হোক গত দিনের অ্যাকাউন্টসটাকে আপনার চোখের পর্দায় ভাসান। শেষ কথা, ক্রেতাকে কখনো কিন্তু বোঝা মনে করবেন না। ক্রেতা না থাকলে আপনি নেই। তা এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে আমার দেখা হবে। কেমন লাগলো এই বিষয়টা, আপনাদের মত জানালে খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।